खाओ 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 टुक टुक रे खेना खेना माने हां 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 खा खा टुक टुक रे खा मां मां खा खा उधर के मां बोले डाक्टर कानू তুমি কি নিশ্চিত ওরা মেয়ে মাছ না ওই তার কাছ থেকে কিনেছি সে বলেছে মেয়ে মাছ সেজন্য মা বলে ডাকছে ও তা তোমার মায়েদের খাওয়ানো শেষ হয়েছে কেন তোমার সাথে জরুরি কিছু আলাপ আছে অসম্ভব জরুরি অসম্ভব জরুরি কথা শোনার সময় আমার নাই বিষয় আমার নাই আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ আমার দরকার হচ্ছে পিস অফ মাইন্ড মনের শান্তি যা কিছু জরুরি সব তোর মাকে বলবি তোর মা হচ্ছে একটা জরুরি মহিলা বাবা আপনার সঙ্গে আমাদের খুব জরুরি একটা আলাপ আছে বল আমরা সবাই মিলে যদি কক্সেস বাজার বেড়াতে যাই তাহলে কেমন হয় বাবা ভালো হয় অসাধ আইডিয়াটা খুব ভালো না বাবা আমাদের এই এক্সিলেন্ট আইডিয়া তোমাকে বড় চাচার কাছ থেকে পাস করিয়ে আনতে হবে হ্যাঁ বাবা আমি জি তোমাদের আইডিয়া তোমরা পাস করে নিয়ে আসবে আমি কেন ওখানে তুমি বড় চাচাকে জমের মতো ভয় পাও তোমাকে দেখে আমরা ভয় পাই এমন কি ভাবিও ভয় পাই তুমি একটু কম ভয় পেলে আমরাও একটু কম ভয় পাবো সম্পর্কটা একটু সহজ হবে ভয় করি আমি আমি ভয় করি না আমি যা করছি রেসপেক্ট রেসপেক্ট আর ভয় সেটা এক জিনিস নয় রে গাধা বরং উল্টো পাল্টা কথা বললে আমি ভায়োলেন্টলি রিয়্যাক্ট করি তোর তো দেখিস নি মাঝে মধ্যে আমি বরং ওর উপরে রেগে যাই ইয়েস আই টেল ইউ দ্য ট্রুথ বাবা এই নিন চা না মা তুমি তো আমাকে এক কাপ চা দিয়েছো এই চা আপনি বড় চাচার ঘরে নিয়ে যাবেন তারপর আমাদের কক্সেস বাজার যাওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন বাবা কি ব্যাপার মুবিন ভাইজান আপনার জন্য চা এনেছি চা তোমার তো চা আনার প্রয়োজন ছিল না ঠিক আছে টেবিলে রাখো কিছু বলবে জি বস বলো জি না কে আবার কি ব্যাপার যে ইয়া মানে ওরা সবাই মিলে ভাবছে এখানে বসো জি ওরা চাচ্ছে যে কক্সবাজারে দু একদিন হইচই করে আসবে কোথাও তো যাওয়াটাও হয় না এই সব তেতলির পরীক্ষা কবে আর দু মাস আছে না জি যাওয়ার যদি সিদ্ধান্ত হয় সেই আনন্দে বিশ দিন পড়া হবে না জি ভ্রমণে কাটবে দশ দিন গেল এক মাস ফিরে এসে অনিয়মের জন্য অসুখে পড়বে তেতলি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবে না বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারছি বুঝতে পারবো না কেন সেজন্য আমি ভাবছি যে ওদের ডেকে একটা কড়া ধমক দিয়ে দিব আর কি ধমক দেওয়ার দরকার নেই বুঝিয়ে বলো ধমকে কোনো কাজ হয় না যে সবচেয়ে ভালো হয় আপনি ওদেরকে ডেকে বুঝিয়ে দেন আমি আবার হঠাৎ করে রেগে যাই তো ধমক টমক দিয়ে দিব অবশ্য ধমক দেওয়া উচিত এই আমি এই সমস্ত ছেলে মানুষের প্রশ্রয় দিই না ঠিক আছে ওদের আমার কাছে পাঠিয়ে দাও এসো মোটেই লাভ হলো না খুব কঠিন কঠিন লজিক দিয়েছি যদি শুনলেন না সে শুনতে রাগারে গিয়ে করে ফেললাম যদি উচিত হয়নি তোদের ডেকে পাঠিয়েছেন তোরা যা উনি যা শুরু করেছেন না সহ্য করা যায় না এখন স্বৈরতন্ত্র
আছো তোমরা? এসো এসো বস। শুনলাম কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছ। কে? কথা বলছো না কেন? চলো যাই, ঘুরে আসি, একটু হইচই করে আসি। আমরা যে কক্সবাজার যাচ্ছি। আহা, তোমার এসব খানিকক্ষণের জন্য বন্ধ রেখে আমাদেরকে একটু তাকাবে? আজ সারা রাতে কি এসব চলবে না ঘুমোবে? কি হলো, কথা জবাব দিচ্ছ না কেন? তোমার কি সমাধি হয়ে গেল? না মা, ভেতরে এসো। চাচা, ও খুব বাড়াবাড়ি করছে, আমার অসহ্য লাগছে। মাইন্ড কন্ট্রোলের যোগ ব্যায়াম। হ্যাঁ, আপনি ওকে ডেকে একটু কড়া করে ধমক দিন, এসব কি ছেলে মানুষই। ঠিক আছে, সময় হলে আমি ওকে বলবো। মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি ও মূর্তির মতো বসে আছে আর সামনে পেন্ডুলাম দুলছে। আমি যে দেখছি না ঠিক না, আমি সব দেখছি। সময় হলে ওকে ডেকে আমি কথা বলবো। হ্যাঁ, তুই যা। মজনু, তোকে যে লন্ডি থেকে ফরিদের কাপড়গুলো আনতে বলেছিলাম এনেছিস? ঘরদোর গোছাতে বলেছিলাম গুছিয়েছিস? জানা, কারণটা জানতে পারি? আম্মা, বলছিস শরীরে বেদনা। মজনুর শরীরে বেদনা এটা সে নিজে মুখে বলতে পারে না, এটা বলার জন্য উকিল লাগাবে। কথা বলতে কষ্ট হয় আম্মা, এই জন্য উকিল। তুই যা আমার সামনে থেকে, যা বললে। আম্মা, এই মজনু পোলাটারে আপনার কাছে কেমন মনে হয়? মহা ফাঁকিবাজ। ফাঁকিবাজ তো দোষের কিছু না আম্মা। ফাঁকিবাজ দোষে ভাবে না কেন, এটা কি বলছো তুমি? যারা স্বভাব চরিত্রের বালা তারা একটু ফাঁকিবাজি হয়, এইটা হলো নিয়ম।
আল্লাহ কিছু দেয় কিছু আতে রাখে, সব কিছু দেয় না। হঠাৎ মজদুর প্রসঙ্গ উঠল কেন, কি ব্যাপার? আমার একটা বন্ধু আছে ক্লাস 3 পাস, ভাবছিলাম তার মজদুর সাথে বিবাহ দেই। এসব কথা মাথা থেকে দূরে রাখো তো আসের মা, এমনিতেই তাকে কোনো কাজে কর্মে পাওয়া যায় না, বিয়ে করলে কে পাওয়া যাবে? বড় লোকের কাজ কর্মে ক্ষতি হইব, তাই বলে কি গরিবে বিবাহ করবো না? এটা কেমন কথা কন আম্মা? তুমি সবসময় গা জ্বালা করার কথা বলো, আর বলবে না। যা আচ্ছা আম্মা, আর বলবো না। আম্মা আমার বন্ধুর নাম শিল্পী, ক্লাস 3 পাস, মাশাআল্লাহ তে আর সবই ভালো। এই দেখেন ছবি কলার দেখলাম, এবার যাও রান্নাটা শেষ করো। নাক মুখের কাটিং মাশাআল্লাহ ভালো। এই দেখেন মিডিয়াম কপাল, মিডিয়াম কপালের মায়েরা খুব ভাগ্যবতী হয়। এই নেন। স্যার আপনারে বড় সাহেব ডাকেন। স্যার আপনারে বড় সাহেব গুলায়। একবার বলছো ডাকেন, আরেকবার বলছো ভুলায়। মন স্থির করো, উনি কি আমাকে ডাকছেন না ভুলাচ্ছেন? স্যার উনি খুব রাগন্তো। আমাকে ডেকেছিলে স্যার? হ্যাঁ বসুন। ফরিদ সাহেব আপনার টেবিলে একটা কি জিনিস দেখি সবসময় দুইছে, ব্যাপারটা কি? ও এটা একটা পেন্ডুলাম জাতীয় জিনিস, এর একটা সিম্পল হারমোনিক মোশন আছে। এই সিম্পল হারমোনিক মোশন দিয়ে কি করছেন? ওই অফিসের কাজের ফাঁকে ফাঁকে একটু যোগ ব্যায়াম করি আর কি, মানে এক ধরনের মাইন্ড কন্ট্রোল এক্সারসাইজ বলতে পারেন। এই এক্সারসাইজ বাড়িতে করলে কেমন হয়? বাড়িতে করি স্যার, নিয়মিত করি। ঠিক আছে আমি যাই। শুনুন, এই এক্সারসাইজ করে আপনার কি লাভ হবে জানতে পারি? আমি আমার মাইন্ড কন্ট্রোল করতে পারবো, আবার অন্যের মন মানে আপনার মনকেও কন্ট্রোল করতে পারবো। আমি কি স্যার ব্যাপারটা একটু ব্যাখ্যা করবো? বলুন। এক ঘন্টা সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে আপনি যান। স্যার আপনি কি কোনো কারণে আমার উপরে খুব বিরক্ত, মানে এরকম অদ্ভুত ভাবে তাকিয়ে আছে তো তাই জিজ্ঞেস করছি? আপনি এখন যান। বাবা কিরে, তিতলির জরুরি চিঠি পেয়ে চলে এলাম বাবা। খুব ভালো করেছিস বাবা, তুমি কেমন আছো? ও ভালোই আছে বাবা। তোর অফিসে কি গোলমাল চত্র ঝামেলা চত্র শুনছি? না বাবা এখন আর কোনো গোলমাল নেই, কোনো ঝামেলা নেই, সব মিটে গেছে। এবার কদিনের ছুটি নিয়ে এসছো? মাত্র 2 সপ্তাহের ছুটি নিয়ে এসেছে বাবা। আমি যাই মার সঙ্গে দেখা করে আসি। না 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 না, আমার মেয়ে বোধ হয় তোমাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। আচ্ছা এটাকে তুমি বোধ হয় সবসময় করে রাখো? যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ রেস্ট পাই। আচ্ছা আচ্ছা, না 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 না, কি যে কাণ্ড কারখানা তোমাদের মা, দল বেঁধে নাকি কক্সেস বাজার যাচ্ছ? আমার একেবারে যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না কেন? বাবুর খাওয়ার অযত্ন হবে, ও কিছুই খেতে চায় না, খাওয়াতে যে কি যন্ত্রণা হয়। কক্সেস বাজার গেলে তো বাবুর খুব কষ্ট হবে,
বাধ্য হয়ে যাচ্ছি, না গেলে তোমরা আবার কে কি ভেবে বসবে। ও ভালো কথা মা, ঘরে ডিম আছে? হ্যাঁ আছে। আজ বাবুকে ডিম খাওয়ানো হয়নি, আসিয়ার মাকে বলো তো আটটা ডিম পোচ করে দিতে। তোর ছেলে আটটা ডিম খাবে? মুখে দিলে ওয়াক করে ফেলে দেয়, আটটা ডিম পরপর মুখে দিলে কিছুটা পেটে যায়। ও আচ্ছা, আচ্ছা তিতলি, এই গরমের মধ্যে কক্সেস বাজার যাওয়ার বুদ্ধি তোদের কে দিল রে? কি যে তোরা এক একটা কাণ্ড করিস, যা কড়া রোদ, বাবুর তো সানবার্ন হয়ে যাবে, নরম চামড়া। কি করা যায় বলো তো আপা? না অসুবিধা নেই, তোর দুলাভাই বাবুকে নিয়ে সারাক্ষণ হোটেলে বসে থাকবে, এছাড়া আর উপায় কি বল? আপা, দুলাভাই বেচারাকে তুমি পুরোপুরি রোবট বানিয়ে ফেলেছ। কি যে তোদের কথা, রোবট বানাবো কেন? এনেছো, এখানে আসো, ধরো ধরো এটা ধরো ধরো। এই আটটা ডিমও খাবে? পাগলের মতো কথা বলিস না, তো আটটা ডিম কি খাবে দেখি তো। বাবু সোনা, ময়না সোনা, হাগ করো, লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, দেখে 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 আবার হা করে তো লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। আমার কুদরতি পোলা তো আপা আমি জন্মেও দেখি নাই। চুপ করো তো আসি আর মা, আজে বাজে কথা বলবে না, আজে বাজে কথা আমি একদম পছন্দ করি না। ক্ষুদ্রতি পোলা আবার কি, এটা কোন ধরনের শব্দ? ক্ষুদ্রতি পোলা শব্দটার মানে হলো আপা, যে পোলা আল্লাহর এক ক্ষুদ্র। তুই চুপ কর। আরে জি বাবা, পরিকল্পনা দরকার, সুস্থ পরিকল্পনা দরকার। এই যে এই কক্সবাজার ভ্রমণটা এটা যেন আনন্দদায়ক ব্যাপার হয়, যেন দুঃস্বপ্ন না হয়। এখন এই যে এই খাতা আছে, লেখো লেখো কি কি কারণে ভ্রমণ দুঃস্বপ্ন হতে পারে। নাম্বার ওয়ান, পরিবারের কোনো সদস্য যদি সদস্যকে যদি সমুদ্র ভাসিয়ে নিয়ে চলে যায়। লিখে কি দরকার? দরকার আছে, দরকার আছে। দেখো সমস্যাটা আগে থেকে জানা থাকলে প্রতিকার করা যায়। আচ্ছা সমুদ্র যদি কাউকে ভাসিয়ে নিয়ে যায় তো তার প্রতিকার কি? প্রতিকার আছে, কাউকে যেন ভাসিয়ে নিতে না পারে সে যেন লম্বা একটা নাইলনের দড়িতে একজনের সঙ্গে অপরজনকে বেঁধে রাখা হবে। জিনিসটা কি হাস্যকর হবে না? পাহাড়ে ওঠার সময় যখন একজনের সঙ্গে আরেকজনকে বেঁধে রাখা থাকে তখন কি হাস্যকর লাগে? লাগে না। হচ্ছে কি আপা? বাবুকে দুধ খাওয়াচ্ছি, দুধ খাওয়ার সময় খুব যন্ত্রণা করে আর খুব ঘামে, তাই হাওয়া করতে হয়। দেখে বাবু, লক্ষ্মী সোনা বাবু, হা করো, এক ঢোক খাও। বাবা বাবা কি সুন্দর পেলেছে, কি সুন্দর পেলেছে, আর এক ঢোক খাও। আচ্ছা ওকে এভাবে দুধ খায় নাকি? হ্যাঁ বাবা, ও ফেলতে ফেলতেও কিছুটা পেটে চলে যায়। আরে ওকে বাথরুমে নিয়ে গিয়ে দুধ খাওয়া সর্বনাশ করে দিচ্ছে তো। কেমন ধরনের কথা বলছো বাবা? আমার ছেলেকে নদীর পানিতে ভেসে এসেছে যে ওকে আমি বাথরুমে নিয়ে দুধ খাওয়াবো? বাবু আর আমরা অন্য ঘরে যাই, আর এসো এসো তুমি। লক্ষ্মী সোনা বাবু, হা করো, আরেক ঢোক খাও। বাবা বাবা কি সুন্দর করে ফেলেছে, আসো। Thank you.
করে রসমা, ও ঘুমুচ্ছে তো, সিরিঞ্জ মুখের মধ্যে ঢুকিয়ে পাম্প করে দেব। সবসময় তাই করিস? হ্যাঁ মা, বাচ্চাদের শরীরে ভিটামিন সির খুব বেশি দরকার, লিনাস পোলিং এ কথা বলে গেছেন। দুবার নোবেল প্রাইজ পাওয়া মানুষ মা। তোর তো মাথাটা খারাপ হয়ে গেছে রে, তোর চিকিৎসার দরকার। তুই কক্সবাজার যা, বাদ দে, কোন একটা হাসপাতালে তুই ভর্তি হয়ে যা। কি যে তুমি বলো মা। এবার ইমার্জেন্সি আইটেমগুলো চেক করা হবে আর গুছিয়ে রাখা হবে। নাইলনের দড়ি 120 গজ, মোটরের টিউব, এটা লাইফ বয় কাজ করবে। নাইলনের দড়ি দিয়ে টিউব বাঁধা হবে, সাগরে ফেলে দেওয়া হবে, তাহলে সে টিউব ধরে সাঁতার কাটবে। এবার চাইনিজ কুড়ুল। এই কুড়াল কি জন্য বাবা? থাকবো হোটেলে, হঠাৎ করে যদি আগুন লেগে যায় দরজা কেটে বের করতে হবে, কুড়ুল সঙ্গে থাকা দরকার। অবশ্যই বাবা, নিয়ে যাওয়া ভালো, আমাদের সবার একটা করে কুড়াল দরকার। সিবিচে বেড়াতে গেলাম, কোন ছেলে শীষ দিল বা কমেন্ট করলো, ধাই করে কুড়ালের ঘা বসিয়ে দিলাম। ঠাট্টা করছিস? বাবার সঙ্গে ঠাট্টা করা উচিত। Let us proceed. আমরা একটা কথা ছিল। বলে ফেলো। আমরা কি সাথে যাব? অবশ্যই যাবে, এবারে কেউ বাদ যাবে না। এবারে প্রত্যেকটি জীবিত প্রাণী আমাদের সঙ্গে যাবে, এমনকি আমরা যে তিনটি মাছ, সেই মাছ আমাদের সঙ্গে যাবে, আমাদের গেস্ট। মারতে তো কেন? শুনো, বোতলের মধ্যে মাছ তো বড় ভাজি করে ফেলছে। রানো, রানো, দেখেছো বাবা? তুই নাকি আমার তিনটা গোল্ড ফিশ ভাজা করে ফেলেছিস? হ্যাঁ বাবা, ওই ইলিশ মাছ ভাজা করে বাবুর জন্য নিয়ে গিয়েছিলাম, ও কিছুতেই খাবে না। তোমার এই গোল্ড ফিশ তিনটা দেখিয়ে বললে ওই লাল মাছগুলো ভাজি করে দিলে খাবে। তাই বাবা, বাবা ওর শরীরে প্রোটিন কিছু তো যাওয়া দরকার। কিছু প্রোটিন তো যাওয়া দরকার। আচ্ছা তুই যা। প্রোটিন যাওয়া দরকার। প্রোটিন ধারে হাঁটাহাঁটি করবো। চুপ করো তাসির মা, সমুদ্রের ধারে নিয়ে যাবে প্রেম করার জন্য, এসব পেয়েছো কোথায়? গরিবে করলে দোষ, বড়লোকে করলে দোষ নাই। কি জাদি দুনিয়া! তুমি কে? আমার নাম শিল্পী। ও, চলে এসেছে তাহলে? ষোলোকালা পূর্ণ হলো। মজনুর সাথে দেখা হয়েছে? যে দেখা হয়েছে, বড় ভালো মানুষ। সেই অল্পক্ষণের মধ্যে বুঝে ফেললে ভালো মানুষ? ভালো মানুষ চোখে নিমেষে বোঝা যায়, মন্দ মানুষ বুঝতে সময় লাগে। সোটাপা, 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 আমার বোন যে আসছে। অত্যন্ত ভালো কথা, ওর একটু শিখায় পড়াই দিবে না পা? কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে? এই মজুর সাথে কেমনে ঢং ঢং করন লাগবো, বিবাহ দিতে চাই।
মজনুর সাথে কিভাবে ঢং ঢং করবে এগুলো শিখিয়ে দিতে হবে আমাকে? আমি কি এগুলো মুখস্থ করে বসে আছি নাকি? আর আমাকে কখনো দেখেছো কোনো ছেলের সাথে এভাবে ঢং ঢং করতে? যাও তোমার বঞ্জিকে বলো কথা কম বলতে। ছেলেরা কম কথা বলা মেয়ে পছন্দ করে। আর 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 ওকে বলো মজনু যদি কোনো প্রশ্ন টশ্ন করে তাহলে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে মিটি মিটি যেন হাসে। এটা খুব এফেক্টিভ। আচ্ছা আপা, আর কোনো পয়েন্ট আছে? 511টা পয়েন্ট আছে, তবে কোনো ছেলেকে কাবু করতে তিনটার বেশি পয়েন্ট লাগে না। যাও যাও এবার যাও। আপনি গানও জানেন? গান জানি, তবলা বাজাইতে জানি, তারপরে তোমার এই ম্যাজিকও জানি। ওয়াল্লা অত বিদ্যা! অত বিদ্যা থাকনে করো, আমি বাসার চাকর। সোনার ময়নার পাখি কোন বাদেশে উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার। সোনার ময়নার পাখি এতটুকু ছেলে, 26 কেজি ওজন, প্রতি সপ্তাহে 1 কেজি করে বাড়ে। কিছু একটা তো করা দরকার। কিছু করার উপায় নেই ফরিদ, এই সমস্যার কোনো সমাধান নেই। আপার মানসিকতার একটা আমূল পরিবর্তন ঘটেছে। আমি পোস্ট হিপনোটিক সাজেশন দিয়েই ব্যাপারটা করব। কুরাই, আমি অনেক দিন ধরে একটা জিনিস শিখছি, মাইন্ড কন্ট্রোল। ভাবছি আজকে তার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেব। মানুষের মন কন্ট্রোল করা যায় কিনা তা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। অনেকে এতে বিরক্ত হয়েছে, অনেকেই ভেবেছে আমি যা করছি তা হচ্ছে একটা সিলি চাইল্ডিশ গেম। একই সাপি, তুমি কোথায় যাচ্ছ? মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে। অনেক বছর তো সহ্য করেছো, আর কয়েক মিনিট সহ্য করো। আমি এক্ষুনি হিপনোটিক সাজেশন দিয়ে ওই মজনুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যাক, মজনু তুই এখানে এসে বস। আমার ভয় ভয় লাগতেছে, যদি কোমরে ব্যথাটা আবার চাইকে ওঠে। কথা বলবে না, মনটাকে একটু হালকা রাখ। চোখের দৃষ্টি ওপরের দিকে, 45 ডিগ্রি। এখন ও জাগ্রত অবস্থায় আছে। ওর মস্তিষ্ক সেকেন্ডে 20 বার কাঁপছে। এটাকে বলে বিটা লেভেল। কি বলে? বিটা লেভেল। বিটা, এই 20 ফ্রিকোয়েন্সি হচ্ছে বিটা লেভেলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে ঘুম পাড়াতে হলে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমিয়ে 10-এ নিয়ে আসতে হবে। এটাকে বলে আলফা লেভেল। আলফা লেভেল। বক্তৃতা বন্ধ করে কি করবি কর?
বক্তৃতার দরকার আছে মা। নিচু জাতের পশু প্রাণীরও, মানে যেমন ধর ওই বাবার যে গোল্ডফিশ আছে, হ্যাঁ মানে অতীতে ছিল, তাদেরও একটা ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, ওদের হলো 2 থেকে 4। আমি যদি আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমিয়ে মাছের কাছাকাছি নিয়ে আসতে পারি, আমি কিন্তু তাহলে মাছেদের মনের কথা পরিষ্কার বুঝতে পারবো। মাছেদের ভাষা বুঝতে পারবি? মিনু, ইন্টারেস্টিং, মাছেদের ভাষা বোঝা খুব প্রয়োজন। মানুষের কথাই বোঝা যায় না, মাছের কথা। কি হচ্ছে এখানে? ভাইয়া মজনুর মাইন্ড কন্ট্রোল করছে, মজনুকে ঘুম পাড়াচ্ছে। মজনুর ঘুমের অসুবিধে আছে তো জানতাম না। ভালো, যা বলছিলাম মজনু, তুই আমার দিকে তাকিয়ে আছিস কিন্তু তোর চোখের পাতা ভারী হয়ে আসছে, গভীর ঘুম তোকে আচ্ছন্ন করে ফেলছে, প্রগাঢ় নিদ্রা। আমি 10 পর্যন্ত গোনার পর তুই ঘুমিয়ে পড়বি, 20, 18, 16 যদ্দ তোর চোখ হয়েছে বন্ধ, 12, 10, 10, 10 ঘুম। মজনু, তোর নাক ডাকছে, নাক ডাকছে। আমার মনে হয় এখন ওকে বিছানায় শুয়ে দেওয়া দরকার। আমার কান্দু নষ্টেছে, এমন একটা ভালো মানুষ এটা কি করলো? যদি ঘুম না ভাঙে ঘুমোচ্ছে, ক্ষমতা দেখে আমি বিস্মিত হয়েছি। তুমি আমার একটু উপকার করতে পারবে? কি উপকার বলুন,
তোমার আপার অত্যাচারে আমি মোটামুটি একটা ওই জেলিফিশের জীবন যাপন করছি। আমার মতো ওই হিপনোটিক সাজেশনের মাধ্যমে একটা সেলফ কনফিডেন্স ডেভেলপ করে দিতে পারবে। পারবো বলেই তো মনে হচ্ছে। আমার সামনে এসে বসো। ব্যথা লাগবে না তো? আপনি এখন বিটা লেভেল থেকে আলফা লেভেলে নেমে আসছেন। আমি 20 থেকে উল্টো দিকে গোনা শুরু করব। 10 পর্যন্ত আসার পর আমি আপনাকে যা বলবো আপনাকে তাই শুনতে হবে। 16 14 12 10 10 10 ভাই, আপনি এখন একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, ভীরু কাপুরুষ নন। আপনি এখন একজন প্রচন্ড সাহসী মানুষ। 10 12 14 18 আন্দোলন হয়, মনে হচ্ছে কাজ হবে। এক ছিল রাজা, এক ছিল রানী। সে রাজার কি ছিল? রাজপুত্র। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই দেখো বাবু ঘুমোচ্ছে না, তুমি ওকে কোলে নিয়ে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো। ও কি বসে পড়লি কেন? বললাম না ওকে নিয়ে ছাদে যাও। 18 16 14 আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তুমি বাবুকে কোলে নাও, বারান্দায় যাও। তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? যেমন করে কথা বলা উচিত তেমন করেই বলছি। ভালো কথা, যাবার আগে বাতিটা নিভিয়ে যাও। তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কেন? যাচ্ছি তো। কোলে নাও। বাতি Thank you.
তোমাকে ধন্যবাদ দিতে এলাম হরি, কাজ হয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এক কিছুক্ষণ আগে ঘটে গেছে। তোমার আপা আমার হুকুমে বাবুকে নিয়ে বারান্দায় পায়চারি করছে। তুমি যাচ্ছ কোথায়? আমার কেমন যেন ভয় ভয় লাগছে, তোমার সাথে আমি ঘুমাবো না। তোমাকে দোষ দেই না, আমার নিজেরই এখন নিজের সঙ্গে ঘুমোতে কেমন জানি ভয় ভয় করে। কি অসাধারণ ক্ষমতা আমার চোখে, যা খুশি তাই করতে পারি। শোনো না বাবা, আমি শুনবো না। কাল রাতে তুই মজনুকে নিয়ে যা করলি, ভয় আমার আত্মা উড়ে গেছে। আমার চোখের দিকে তাকো না। আমি তাকাবো না। আচ্ছা ঠিক আছে, তাকাতে হবে না। কুড়ি, আঠারো, ষোলো, চোদ্দ, বারো, দশ। আপা, তোর সমস্ত মন জুড়ে আছে একটা জিনিস, সেটি হচ্ছে খাবার, খাদ্য, ফুড। আমি তোর মন থেকে এই জিনিসটা একেবারে দূর করে দিচ্ছি। তুই আর খাদ্য নিয়ে কখনো কোনো চিন্তা করবি না। পৃথিবীর লক্ষ লক্ষ অনাহারি ক্ষুধার্ত মানুষ নিয়ে তুই চিন্তা করবি। খাবার দেখলেই তোর মনে জন্মাবে এক ধরনের সূক্ষ্ম বিতৃষ্ণা, কারণ পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ রাতে ঘুমোতে যায় ক্ষুধার্ত অবস্থায়। আমরা সবাই মিলে একই রঙের শাড়ি পরে ট্রেনে উঠবো, জামদানি শাড়ি। তুমি দুলা ভাইকে বলে তিনটা একই রঙের জামদানি কেনাবে। আপা আজই কিন্তু কেনাবেন। তিতলি, কি খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কস। লজ্জা করে না? লজ্জা করবে কেন? ইথিওপিয়ায় খরা হচ্ছে, তিন বছর ধরে পানি নেই, কারবালার মতো অবস্থা, আর তোরে এখানে বসে আরাম করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? ভাইয়া নিশ্চয়ই তোমার কিছু করেছে আপা। ফরিদকে করতে হবে কেন? আমার নিজের বিবেক নেই? দে। আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। ছুটিতে যাব,
আমরা ছুটিতে যাব। কিরিমা আয়, আয়। বড় চাচা আপনি গান গাচ্ছিলেন? গাওয়ার চেষ্টা করছিলাম। কিরে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? আমার গান গাওয়া নিষেধ? কিছু বলতে এসেছিস? ভুলে গেছি বড় চাচা, কি বলতে এসেছিলাম? তোরা কক্সবাজার যাওয়ার আনন্দে হইচই করছিস, আনন্দ করছিস, আমার খুব ভালো লাগছে। আপনার তো কখনো এসব ভালো লাগে না বড় চাচা, এখন লাগছে কেন? বল। তোর বড় চাচির খুব শখ ছিল সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাবে। কত প্ল্যান, কত প্রোগ্রাম, টাকা জোগাড় হয়নি তাই আর নিয়ে যেতে পারিনি। আমাদের বিয়ের ঠিক দেড় বছরের মাথায় অসুখ হল, হাসপাতালে ভর্তি করলাম। মৃত্যুর ঠিক আগের দিন তোর বড় চেচে আমাকে বলল, কই সমুদ্র তো দেখাতে পারলে না, সুরটা আমাকে শিখিয়ে দিবি? গা, তুই সুন্দর করে গা। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব ওই সুনীল সাগরকে হৃদয়ে পাব, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, 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 যাব। এই তুমি আসো তো। কি ব্যাপার? লালু কেমন যেনি করছে। কি করছে? ফ্রিজে সব জিনিস ফেলে দিয়েছে, এখন ডিম ভাঙছে। বলো কি, আসো তাড়াতাড়ি। কি করছিস মা, কি করছিস? কি করছিস? ডিম ভাঙছি বাবা, দেশে এত অভাব, আর তোমরা ঝুড়ি ভর্তি করে ডিম কিনে রেখেছো। কি করবো, তো তো তোর ছেলে তো একদিনে আটটা করে ডিম খায়। আর খাবে না বাবা, আমি ঠিক করেছি, এখন থেকে ওকে আর কোনো খাবারই দেব না। হ্যাঁ ঠিক আছে, বললাম তো ঠিক আছে। তুমি হা করে কি দেখছো? ডাক্তার ডাকো, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হবে। ডাক্তার সাহেব, পৃথিবীতে এত অভাব কেন? বস। বাসায় কি হচ্ছে আপনি শুনেছেন ভাইজান? শুনেছি। আমার খুব অস্থির লাগছে। তুমি অস্থির হলে তো চলবে না, এই সংসারটা একটা নৌকর মতো, অনেক মাঝি মাল্লা, কিন্তু হাল ধরে থাকে একজন। তুমি হাল ধরে আছো, তোমার তো অস্থির হলে চলবে না। চারিদিকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না,
এর জন্যই অস্থির লাগছে। ভাইজান, কক্সবাজার যাওয়াটাকে বাতিল করে দেব? না, তোমার বড় ভাবির খুব শখ ছিল সমুদ্র দেখবে, তোমরা গেলে তার শখ কিছুটা মিটবে। ভাইজান, কি ব্যাপার? আমার ঘুম ভেঙে চোখ খুব কান্নাকাটি করছে। তুই ফরিদকে পাঠিয়ে দাও। আচ্ছা। এই যে ফরিদ, এসো বসো। শুনলাম রানু খুব কান্নাকাটি করছে। জি, কি ব্যাপার, তোমার কি মনে হয়? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করনি? না, মানে আমার ক্ষমতা যতখানি বলে আমি ভেবেছিলাম, এখন দেখছি আমার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। আমার নিজেরই কেমন ভয় ভয় করছে। ফরিদ, কারো মনে কষ্ট দেয়া আমার ভালো লাগে না, কিন্তু এখন এমন একটা কথা বলবো, তুমি কিন্তু মনে কষ্ট পাবে। অশোক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। আসলে তোমার কোনো ক্ষমতা নেই। কিন্তু চাচা, আমি মজনুকে ঘুম পাড়িয়ে ফেলেছি, ও সারা রাত মরার মতো ঘুমিয়েছে। ও এমনিতেই ঘুমায়, মজনুর স্বভাবই হচ্ছে ঘুমানো, ভান করা, মিথ্যে বলা, ওর মজ্জা কত। তুমি যখন ওকে ঘুম পাড়াচ্ছিলে, আমি তখন দেখলাম ওর ডান হাতটা উঁচু করা, রাত্রে গিয়ে দেখি ওর বাঁ হাতটা উঁচু। আসলে আসলে ঘুমোয়নি, ভান করছিল। চাচা, আপনি এসব কি বলছেন? বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, মজনু চা নিয়ে আসবে, ওকে তুমি জিজ্ঞেস করো। এই যে মজনু। যে তুই কি কাল সত্যি সত্যি ঘুমিয়েছিলি? তাও অভিনয় করেছিস, চুপ করে আছিস কেন, কথা বল। ভাইজান, আমি ভ্রম ধরছিলাম। ভ্রম ধরেছিলি? তুই ভ্রম ধরেছিলি? মজনু, তুই এখন যা। খুব আপসেট হয়ে পড়েছে তাই না? কিন্তু চাচা, আমি তো আপা দুলা ভাইকে পোস্ট হিপনোটিক সাজেশনস দিয়েছিলাম। জানি, সেটা তো কাজ হয়েছে। তার কারণ, তুই যখন মজনুকে ঘুম পাড়িয়ে ফেললে, তখন এ বাড়ির সবাই তোমার উপর বিশ্বাস স্থাপন করল, আর তুমি সাধারণ মানুষ থেকে হয়ে গেলে অতি মানব। অতি মানব? হ্যাঁ। ফরিদ, আমরাই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে অতিমানব সৃষ্টি করি। অতিমানব মহাপুরুষ, এদের নিজের কোনো ক্ষমতা নেই, আমরাই তাদের উপরে ক্ষমতা আরোপ করি। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? ঠিক আছে, এসো। ওই ইয়ে রানুর কি জানি সব সমস্যা হয়েছে, তুমি ওকে গিয়ে বলো যে তোমার কোনো ক্ষমতা নেই, তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এসো। ঠিক আছে, আমি বলছি। এবং ওই পুরো ব্যাপারটার জন্য আমি লজ্জিত। ফরিদ, খুব দুঃখ পেয়েছো না? দুঃখিত হওয়ার কিছু নেই। এই আমার দিকে দেখো না, আমিও এক ধরনের
অতি মানব। এই পরিবারে আমার কথাই হচ্ছে আইন। অথচ আমার কোনো ক্ষমতা নেই, এই তোমরা তোমরাই আমাকে সেই ক্ষমতা দান করেছো। এই ক্ষমতাটা আপনার ভালো লাগে না চাচা? না, ক্ষমতাবান মানুষরা খুব নিঃসঙ্গ। তোমরা যখন আনন্দ করো, হইচই করো, আমি তোমাদের কাছে যেতে পারি না, দূর থেকে দাঁড়িয়ে দেখি। তোমরা যখন ওই গানটা গাও, ছুটিতে যাব আমরা ছুটিতে যাব, তখন আমিও ওই গানটা গাই গুনগুন করে, মনে মনে গাই। চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু কিন্তু আমি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি তোদের সবাইকে ধোকা দিয়েছি, আই এম ভেরি সরি ফর দ্যাট, আই অ্যাপোলজাইজ টু ইউ অল। ডাক সবাইকে, আমি কথা বলব, তারপর সবাই মিলে বড় চাচার কাছে যাব। বড় চাচা, কি খবর মায়েরা? চাচা, আমরা তো কাল সকালেই রওনা হচ্ছি, কাজেই ঠিক করেছি আজ সারা রাত আমরা হইচই করব। হ্যাঁ বড় চাচা, আমরা সারা রাত গান বাজনা করব। খুব ভালো, খুব ভালো। বড় চাচা, আপনাকেও আমাদের সঙ্গে আসতে হবে, হইচই করতে হবে, আপনাকে আমরা আর আলাদা থাকতে দেব না। আমাকে তোমরা আলাদা থাকতে দেবে না? না বড় চাচা। চাচা, আমি যদি আপনার হাত ধরে আপনাকে টেনে নিয়ে যাই, আপনি কি রাগ করবেন? চলুন।
ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব 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 যাব। Keep it up.